হ্যালো সোনামণিরা, কেমন আছো? সবাইকে স্টোরি টাইম উইথ আ ফ্রেন্ডস চ্যানেলে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য সিসিমপুরের একটি বই নিয়ে এসেছি। বইটির নাম খোকা মিয়া ও গাইড হালুম। তাহলে চলো শুরু করা যাক। প্রাতভ্রমণে বেরিয়েছে খোকা মিয়া। একটু দূরে যেতেই দেখা হলো হালুম আর গ্রোভারের সাথে। হালুম বলল, গাইড হালুম আর গ্রোভারের পক্ষ থেকে সুপ্রভাত স্যার, আপনার কি ট্যুরিস্ট গাইড লাগবে? খোকা মিয়া বলল, আমার গাইডের কোনো দরকার নেই, আমি নতুন কোনো রাস্তায় যাচ্ছি না। খোকা মিয়া দৌড়াতে শুরু করল। হালুম আর গ্রোভারও ছুটল তার পিছু পিছু। হালুম বলল, যেখানেই যান না কেন স্যার, আপনাকে নিরাপদ থাকতে হবে আর কিছু নিয়ম মেনে চলতে হবে। আমরা আপনাকে সেই সব নিয়ম কানুন বলে দিতে পারি। গ্রোভার বলল, জি স্যার, আমরা খুবই ভালো গাইড। খোকা মিয়া বলল, নিরাপদ থাকার নিয়মগুলো আমি জানি, এবারে আমাকে দৌড়াতে দাও। এমন সময়ে দেখল রাস্তার পাশে বিশ্রাম নিচ্ছে একটা কুকুর। হালুম কুকুরটাকে দেখে বলল, এই যেমন কুকুর, কুকুর আমাদের অনেক উপকার করে, আমাদের বাড়ি পাহারা দেয়, তবে চলার পথে কুকুরকে দেখলে তাকে বিরক্ত করা যাবে না স্যার। খোকা মিয়া বলল, হ্যাঁ হ্যাঁ, আমি জানি, কুকুরকে খোঁচা দিলে বা বিরক্ত করলে কুকুর কামড়ে দিতে পারে, আর কুকুরের কামড়ানো খুবই বিপজ্জনক, আমাদের উচিত কুকুরকে সম্মান দেখানো। আর সম্মান দেখানোর মানে হলো কুকুরের কাছ থেকে দূরে থাকা। খোকা মিয়া কুকুর থেকে দূরে দিয়ে হেঁটে যেতে লাগলো। খোকা মিয়া আবার দৌড়াতে শুরু করল, কিন্তু কিছু দূর যেতেই দেখল রাস্তার পাশে একটা গর্তে বসে আছে একটা সাপ। ওদের দেখে সাপটা গর্তে ঢুকে গেল। খোকা মিয়া সাপের গর্ত দেখে দূরে দাঁড়িয়ে গেল। হালুম আর গ্রোভারও দাঁড়িয়ে গেল সাপ দেখে। হালুম বলল, স্যার নিশ্চয়ই জানেন না, আমাদের সাপ থেকেও দূরে থাকতে হবে। খোকা মিয়া বলল, আমি জানি, সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রাণী, কিন্তু সাপের সামনে বা গর্তে হাত বা পা দিলে তারা আমাদের কামড় দিতে পারে, আর কিছু সাপের কামড় আমাদের মারাত্মক ক্ষতি করতে পারে, তাই সাপ থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে। এই বলে খোকা মিয়া সাপের গর্ত থেকে দূরে সরে গেল। খোকা মিয়া আবার দৌড়াতে শুরু করল। পেছনে পেছনে যাচ্ছে হালুম
আর গ্রোভার, খোকা মিয়া দাঁড়িয়ে বলল, হালুম, গ্রোভার, বলেছি তো আমার কোনো গাইড লাগবে না। একটু দূরে যেতে না যেতেই রাস্তায় চলে এলো একটা গরু। গরুটা খোকামিয়াদের দেখেই হাম্বা বলে ডেকে উঠল। গরু দেখে খোকামিয়া, হালুম আর গ্রোভার থেমে গেল। হালুম বলল, স্যার, আপনি নিশ্চয়ই গরু সম্পর্কে জানেন না, গাইড হিসেবে আমি আপনাকে গরু সম্পর্কেও বলতে পারি। খোকামিয়া রেগে বলল, হালুম, আমি গরু সম্পর্কেও জানি, গরু খুবই সুন্দর আর চমৎকার প্রাণী, গরুর বড় বড় চোখ, লম্বা একটা লেজ আছে। হালুম বলল, ঠিক স্যার, কিন্তু স্যার গরুর একজোড়া শিংও আছে, আর আছে চারটা শক্ত শক্ত পা, সেই পায়ে আছে আরও শক্ত শক্ত খুর, আমরা যদি গরুকে বিরক্ত করি সে রেগে গিয়ে শিং দিয়ে আমাদের গুঁতো দিতে পারে, আবার শক্ত শক্ত পা আর খুর দিয়ে লাথিও দিতে পারে স্যার। খোকামিয়া বলল, হ্যাঁ হ্যাঁ আমি জানি, এমনিতে গরু খুব শান্ত প্রাণী, জমি চাষ করতে গরু আমাদের সাহায্য করে, সে আমাদের দুধও দেয়, কিন্তু গরুর সামনে যাওয়া নিরাপদ না, কুকুর আর সাপের মতোই গরুকেও আমরা সম্মান দেখাব, তাকে বিরক্ত করব না। গরুকে দূরে রেখে খোকামিয়া আবার দৌড়াতে শুরু করল। হালুম গ্রোভারকে বলল, অভিনন্দন গ্রোভার, সত্যি আমরা দুজন খুব ভালো গাইড, আমরা কুকুর সাপ আর গরু থেকে স্যারকে দূরে রেখে তাকে নিরাপদে রেখেছি। খোকামিয়া বিরক্ত হয়ে বলল, কতবার বলবো আমি, নিরাপদে চলতে জানি, আমার পিছু পিছু আসার দরকার নেই। এবার একটু দূরে যেতেই খোকামিয়া দেখল সামনের রাস্তায় দুটো গরু দাঁড়িয়ে আছে, আর মাঠের দিকে বসে আছে তিনটা কুকুর। খোকামিয়া পড়ল চিন্তায়, এবার কোন দিকে যাবে, সে গরুগুলোকে বিরক্ত করতে চায় না, কুকুরগুলোকেও বিরক্ত করতে চায় না। মুহূর্তেই হাজির হয়ে গেল হালুম আর গ্রোভার। হালুম বলল, স্যার, আপনি এতক্ষণ নিরাপদ থেকে প্রাতঃভ্রমণ করেছেন, সেজন্য গাইড হালুম আর গাইড গ্রোভারের কাছ থেকে পেতে যাচ্ছেন এক দারুণ পুরস্কার। খোকামিয়া কৌতূহলী হয়ে বলল, কি পুরস্কার, কোনো মেডেল নাকি ট্রফি? হালুম আর গ্রোভার একসাথে হেসে বলল, না স্যার, সেসবের থেকেও ভালো একটা পুরস্কার, শুনলেই খুশিতে আপনি নাচতে শুরু করবেন। হালুম আর গ্রোভার এবার খোকামিয়ার দুই বাহু শক্ত করে চেপে ধরল। খোকামিয়া অবাক হয়ে বলল, কি করছো, আরে আরে কি করছো? হালুম বলল,
নিরাপদে প্রাতঃভ্রমণ করতে করতে যে পথে আমরা এসেছি আবার সেই পথে আপনি ফিরবেন আমাদের সাথে, এটাই পুরস্কার। আমরা আপনাকে ছাড়ছি না স্যার। হালুম আর গ্রোভার খোকামিয়াকে চেপে ধরে নিয়ে চলল যে পথে এসেছে সেই পথ ধরে। খোকামিয়া হতভম্ব। আজ এই পর্যন্তই। আশা করি হালুম গাইড ও গ্রোভার গাইডের এই সুন্দর গল্পটি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।